হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টু বক্স অফিস। কথা বলবো প্রিয়তমা এই মুভির 66 দিনে কালেকশন নিয়ে, ব্যোমকেশ ও দুর্গ রহস্য এই মুভির 23 দিনে কালেকশন নিয়ে। কথা বলবো MR9 ডুয়ার যাই এই মুভির 9ম দিনে কালেকশন। আপনি জানিয়ে দেই, ABM সুমন স্যার অভিনীত MR9 ডুয়ার যাই ফিল্মটি বাংলাদেশে রিলিজ হয়েছে। বক্স অফিসে মুভির পারফরমেন্স অসাধারণ, কারণ আপনারা জানেন বাংলাদেশ হোক বা USA মার্কেট হোক, মুভিটি বক্স অফিসে ভালো কালেকশন করছে, ব্লকবাস্টার হয়েছে। দর্শকরা সাপোর্ট করলে মুভিটি লাইফ টাইমে আরও বেশি কালেকশন করতে পারে। ব্যোমকেশ ইন্ডিয়াতে ভালো চলছে, প্রিয়তমা এখনও বাংলাদেশে লং টাইম রান করছে। ওভারসিজ মার্কেটে বড়সড় আকার রিলিজ করার পরে ওভারসিজ মার্কেট থেকে মুভিটি ভালো আয় করছে। প্রথম কথা হলো প্রিয়তমা নিয়ে, বাজ ছিল 2 কোটি টাকা। লিডার হলো সুপারস্টার সাকিব খান স্যার, 66 দিন কমপ্লিট করে নিয়েছে প্রিয়তমা একটি অসাধারণ ফিল্ম। সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত প্রিয়তমা ফিল্মটি বক্স অফিসে ব্লকবাস্টার হয়েছে। এটি প্রথম বাংলাদেশি ফিল্ম হবে যেটি 10 কোটি টাকা প্লাস বিজনেস করবে। আপনারা জানেন ওভারসিজ মার্কেটে, এর সাথে সাথে মুভিটি কিন্তু বাংলাদেশের মার্কেটে ভালো কালেকশন করেছে। ABM সুমন স্যারের MR9 ডুয়ার যায় আপনারা জানেন USA এবং বাংলাদেশের যৌথ প্রযোজনায়, যার কারণে MR9 ডুয়ার যায় অনেক বেশি আয় করতে পারে, কিন্তু প্রিয়তমা বাংলাদেশের জন্য রেকর্ড ব্রেকিং কালেকশন করেছে। 66 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 10 লক্ষ টাকা, ওভারসিজ মার্কেট থেকে আয় করেছে 18 লক্ষ টাকা, ওয়ালেট মার্কেট থেকে আয় করেছে 28 লক্ষ টাকা। টোটাল এই মুভির গ্রস ছিল 26 কোটি 15 লক্ষ টাকা। আপনি যদি এখনও প্রিয়তমা না থাকেন দেখবেন। সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত প্রিয়তমা ফিল্মটি কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিবেন। এখন কথা বলবো ব্যোমকেশ ও দুর্গ রহস্য, বাজ ছিল 5 কোটি রুপি। লিডার হলো সুপারস্টার দেব স্যার, 23 দিন কমপ্লিট করে নিয়েছে ব্যোমকেশ ও দুর্গ রহস্য একটি ব্লকবাস্টার ফিল্ম। সুপারস্টার দেব স্যার অভিনীত ব্যোমকেশ ও দুর্গ রহস্য আপনারা জানেন ওয়েস্ট বেঙ্গলের বাইরে ইন্ডিয়ার অন্যান্য মাল্টিপ্লেক্সে ভালো কালেকশন করেছে। আমাদের মনে হয়েছিল ব্যোমকেশ কমপক্ষে লাইফ টাইমে 15 কোটি রুপি প্লাস বিজনেস করবে, কিন্তু বর্তমানে মুভির যে কালেকশন, মুভির 7 কোটি রুপি প্লাস বিজনেসও করতে পারবে কিনা এটি নিয়ে সন্দেহ আছে। নিজের 23 দিনে এই মুভিটি অল ইন্ডিয়া গ্রোসেসিং করেছে 5 লক্ষ রুপি। টোটাল এই মুভির গ্রস ছিল 5 কোটি 90 লক্ষ রুপি। আপনারা যদি এখনও ব্যোমকেশ ও দুর্গ রহস্য না থাকেন দেখবেন। সুপারস্টার দেব স্যার অভিনীত ব্যোমকেশ ও দুর্গ রহস্য ফিল্মটি কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিবেন। এখন কথা হলো MR9 ডুয়ার ডাইনের বাজেট হলো 83 কোটি টাকা। লিডার হলো ABM সুমন স্যার, 9ম দিন কমপ্লিট করে নিয়েছে MR9 ডুয়ার যায় একটি ব্লকবাস্টার ফিল্ম। দর্শকদের থেকে মুভিটি ভালো রিভিউ পেয়েছে। আপনারা জানেন মুভিটি অলরেডি USA মার্কেটে রিলিজ হয়েছে। MR9 ডুয়ার যায় বাংলাদেশ এবং USA যৌথ প্রযোজনায় রিলিজ করা হয়েছে, যার কারণে মুভির বক্স অফিস কালেকশন কিন্তু খুবই ভালো। মুভিটি অলরেডি বাংলাদেশের হাইস্ট গ্রোসিং ফিল্ম হয়েছে। বেদের মেয়ে জ্যোৎস্নার কালেকশনটি বিট করে প্রিয়তমা হাইস্ট গ্রোসিং ফিল্ম হয়েছিল। এর কালেকশন বিট করে MR9 ডুয়ার যায় এখন বাংলাদেশের সবচেয়ে হাইস্ট গ্রোসিং ফিল্ম। বক্স অফিসে মুভি ভালো ভালো কালেকশন করেছে, লাইফ টাইমে MR9 ডুয়ার যায় আরও বেশি কালেকশন করতে পারে। নিজের 9ম দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 30 লক্ষ টাকা, USA মার্কেট থেকে আয় করেছে 2 কোটি 50 লক্ষ টাকা, ওয়ালেট মার্কেট থেকে আয় করেছে 2 কোটি 80 লক্ষ টাকা। টোটাল এই মুভির গ্রোস ছিল 33 কোটি টাকা। আপনি যদি এখনও MR9 ডুয়ার যায় না থাকেন দেখবেন। আমাদের মনে হয় লাইফ টাইমে ফিল্মটি আরও বেশি কালেকশন করবে, কমপক্ষে মুভির লাইফ টাইমে 100 কোটি টাকা প্লাস বিজনেস করবে, কারণ মুভি এখনও চায়না এবং ইন্ডিয়াতে রিলিজ করা বাকি আছে। চায়না ভাষায় মুভিটিকে রিলিজ করা হবে, যেখানে ইন্ডিয়াতেও মুভিকে মাল্টিপ্লে ল্যাঙ্গুয়েজ রিলিজ করা হবে। মুভিকে ইউরোপের অনেক কান্ট্রিতে রিলিজ করা হবে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুরে রিলিজ করা হবে। ধন্যবাদ।